এই যে অন্নপূর্ণা ভোজনালয়ের খাবার এসে হাজির হয়েছে। আমি জানি না এটা এখন কত করে প্লেট নেবে, তো এটা বেশ গরম গরম লাগছে, মনে হচ্ছে ফ্রিজে ছিল, বার করে গরম করা হয়েছে, আজকে এক্ষুনি করা হয়েছে মনে হচ্ছে না, কারণ অলরেডি যিনি সার্ভ করেন তিনি আমাকে বলেই দিয়েছেন কি খাবেন বলুন, ফ্রিজ থেকে বার করে গরম করে দেবো। তখনই আমার সন্দেহ হয়েছিল, বাবারে এতখানি খাবার আমি কী করে খাবো, এখন নেওয়াটা খুব ভুল হয়ে গেছে, এখন তো চেঞ্জ করা যায় না না, কোনো রকম এটাও করে নি কিচ্ছু না, কিন্তু এগুলো খাওয়ার পর ওখানে ওগুলো খাওয়ার তো জায়গা থাকা সত্যি সত্যি ভীষণ মুশকিল। আমার ভুল হয়েছে ভীষণ মাটনটা অর্ডার দিয়ে, কারণ এটা খেলেই মনে হয় আমার হয়ে যেত পেট পুজো। এখন কী কী আছে আপনাদের দেখায়, এই যে ভাত, এই যে স্যালাড, এই যে ছোট্ট ছোট্ট আলু ভাজা, এই যে ডাল, এই যে শুক্তো, এই যে একটা তরকারি, এই যে চাটনি, এই যে দই, এই যে মিষ্টি, আর এই যে সঙ্গে মাটন। এই ছিল অন্নপূর্ণা ভোজনালয়ের খাবার। এই যে একটু সাইডে দেখিয়ে দিই, আপনি বসে থেকে রাস্তার দিকে ভিউ দেখতে পাবেন খুব সুন্দর, এই যে গাড়ি আসছে, আর এদিকেও দেখতে পাবেন খোলামেলা জায়গা, এসি রুম আছে, কোনো অসুবিধা হবে না, সঙ্গে সুন্দর খাবার তো আছে। এখন টাইমিংটা আমি সঠিক জানি না, ওনারা এলে আমি টাইমিংটা জিজ্ঞাসা করে নেবো যে কটা থেকে কটা পর্যন্ত আপনাদের এটা পাওয়া যাবে। এত সুন্দর বসে খাবার সুযোগটা হাতছাড়া করতে পারি না, তাই খেয়ে নিই চটপট করে আর কথা না বাড়িয়ে।